সিলেট যাওয়ার আগে সিলেট স্ট্রাইকার্স রয়েছে সবার শীর্ষে, বাকি দলগুলো কে কোথায়? সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বঙ্গ ক্রিক নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত ও শুভেচ্ছা। দর্শক, আমরা সবাই জানি বিপিএলের তৃতীয় পর্ব শেষ হয়ে গেল, এবার চতুর্থ পর্ব শুরু হতে যাচ্ছে দেশের অন্যতম বিভাগীয় শহর সিলেটে। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের আটটি ম্যাচ। সিলেট পর্বে যাওয়ার আগে বিপিএলের পয়েন্ট টেবিল পর্যালোচনা করে দেখা যাক। আপাতত পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স সবার চেয়ে উপরে রয়েছে। মঙ্গলবার ঢাকায় সাকিবুল হাসানের ফরচুন বরিশালের বিপক্ষে মাত্র 2 রানের শ্বাসরুদ্ধকর জয়ের মধ্য দিয়ে শীর্ষস্থানে নিজেদের অবস্থান করে নেয় সিলেট। বর্তমানে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স 8 পয়েন্ট নিয়ে তারা রয়েছে তৃতীয় স্থানে। 6 পয়েন্ট নিয়ে রংপুর রয়েছে 4 নম্বর স্থানে, যদিও রংপুর খেলেছে মাত্র 6টি ম্যাচ। 4 পয়েন্ট নিয়ে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে খুলনা টাইগার্স, ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাসকিন যদি মঙ্গলবার রাতে খুলনাকে হারাতে না পারত, তাহলে 2 পয়েন্ট নিয়ে সবার তলানিতে থাকতে হতো ঢাকাকে। 23 বলে মাত্র 9 রান দিয়ে 4 উইকেট নিয়ে তাসকিন ঢাকাকে তুলে দিলেন 6 নম্বর স্থানে। সো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের নিউজ আপডেট পেতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনই। ধন্যবাদ।